সরাসরি কবিতায় যাচ্ছি, একটি কবিতায় পড়ব। কবিতার নাম সে। কবিতা লেখার ওপারে কাউকে বসে থাকতে হয়, যে জ্বর এলে আমার মাথায় হাত বোলায়। আমি আর তোমার সঙ্গে কথা বলবো না বললে ছুটে গিয়ে দরজার আড়ালে কাঁদতে থাকে খুব। থাকতে হয় একজনকে যার হাতে সব অস্ত্রগুলি তুলে দিলে সে ফুল করে ফিরিয়ে দেয় একটি হাসির ম্যাজিকে। বহুদিন ধরে কবিতা লিখতে বসে আমি ও প্রান্তে থাকা সেই মুখটির দিকে তাকিয়ে থেকে মেলাবার চেষ্টা করেছি, কে সে, আমার কে সে, না মেলাতে পারেনি। আমার প্রেমিকাদের মুখ নয়, আমার বন্ধু, আমার মা বাবা, না কোনো স্বজনের সঙ্গে সে মুখের মিল নেই কোনো। সে আমার স্বরূপ নয় আদৌ। আমি তবে কাকে প্রতিদিন বলে যাই সমস্ত গোপন, খুলে দিই ভিতরের আনন্দ, মোহ, ঈর্ষা, প্রণয়। কাকে দিই চুম্বন ও ছোবলের অক্ষর। আমি তাকে চিনি না, আমি তাকে বুঝি না, তবু কবিতা লিখতে বসে আমি নিয়মিত লেখা বলে যাই তাকে। লিখে চলি, লিখে উড়িয়ে দিই হাওয়ায়। কেউ লাফিয়ে ধরে, কেউ গ্রাহ্যই করে না, কেউ বোঝে হয়তো, কেউ কিছুই বোঝে না, কেউ যত্ন করে রাখে ধরে, কেউ ছেড়ে ফেলে দেয়। আমি দূর থেকে দেখি, দেখিও না, আমি জানি সে আছে এ কেউয়ের ভিতরেই, তাই দেখি। আমি জানি এ কেউয়ের ভিতর থেকে আমি তাকে চিনতে পারবো না, তাই দেখি না।